আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিএম ফাউন্ডেশনে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে সবকিছু এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব তো শুরুতে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি এই বিএম ফাউন্ডেশন কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি সো আশা করি এই প্রশ্নটা অনেকেই করবেন আমি প্রশ্ন উত্তরটা দিয়ে নিলাম আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট একটা তথ্য আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য চূড়ান্ত সাজেশন পেতে লিখিত ভাইবার জন্য এর পাশাপাশি সেনাবাহিনী সৈনিক পদের জন্য যারা চূড়ান্ত সাজেশন পেতে লিখিত ভাইবার জন্য এই দুইটা সাজেশন আমার কাছে আছে এই দুটো সাজেশনের প্রত্যেকটার মূল্য হচ্ছে একশো টাকা করে যারা এই সাজেশনটা নিতে চান তারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে মূলত বিকাশ রকেট নগর তিনটাই খোলা আছে আপনারা জাস্ট একশো টাকা এই নাম্বারে সেন্ড মানি করে আমাকে জাস্ট বলবেন যে ভাইয়া আমি এত টাকা পাঠিয়েছি আমাকে এই সাজেশনটা দেন আমি সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনের যে পিডিএফ ফাইলটা আছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেব মনে রাখবেন এই সেনাবাহিনী কিংবা পুলিশ কনস্টেবল চাকরিতে কিন্তু শুধু মাটি টিকলে আপনার লিখিত এবং ভাইয়া ভালো করতে হবে সো লিখিত এবং ভাইবার জন্য এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ চলুন কথা নেবে দেখে নেওয়া যাক বিএম ফাউন্ডেশনে যে নতুন নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নেই তো যেহেতু এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে সো আপনারা যাদের শিক্ষাগত যোগ্যতা মিল তারা অবশ্যই অবশ্যই আবেদনটি করবেন তো আজকে আমি প্রথম যে পটটা নিয়ে আলোচনা করবো দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে এখানে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন এসএসসি পাশ সহ দুই বছর অভিজ্ঞতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর হিসাব রক্ষক নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বেতনে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতকোত্তর বা সমন্বয়ের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন্বয় ডিগ্রি অর্জন করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর কেয়ারটেকার নেওয়া হবে এখানে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন দেওয়া হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করতে হবে অভিজ্ঞতা সহ স্নাতক পাশ হতে হবে এরপর না হবে কোর্স সমন্বয়ক একজন এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর বা সম্মানের স্নাতকোত্তর ডিগ্রি সহ দুই বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এখানে বাইশ হাজার থেকে তিপ্পান্ন ষাট টাকা বেতন দেওয়া হবে এরপর ক্যান্টিন স্টোর কিপার নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন যে বেতন দেওয়া নয় হাজার তিনশো থেকে বাইরে হাজার নব্বই টাকা বেতনে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর বা সমান এসে স্নাতক বা সমান ডিগ্রি সহ উচ্চ মাধ্যমিক সহ চার বছরের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে এরপর ক্লিনিং সুপারভাইজার নেওয়া হবে এখানে এইচএসসি পাস হতে হবে নয় হাজার তিনশো থেকে বাইরে হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে ক্যাশিয়ার নেওয়া হবে এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করতে হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন দেওয়া হবে হিসেব রক্ষক নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যের স্নাতকোত্তর বা সময়ের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময়ের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার অপারেটর নেওয়া হবে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমা দু হাজার উনিশের তফসিল এক এ অনুসারে আঠারো অনুযায়ী আপনার নিয়োগ দেওয়া হবে আর এখানে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা অর্জন দেওয়া হবে প্রশিক্ষণ সহ এবং প্রশিক্ষণ ব্যতীত কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে এবার সহকারী প্রকৌশলী নেওয়া হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনজি সিভিল ইঞ্জিনিয়ারিংকে দ্বিতীয় শ্রেণীর বা সমানে জীবেতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে এগুলো ছিল পদের বিবরণ প্রত্যেক পদের ক্ষেত্রে বিশ দুই দু হাজার চব্বিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর প্রার্থীকে অবশ্যই এখানে অফিসের নাম ও প্রার্থীর পদের উল্লেখ করতে হবে আর এখানে একটা বিষয় বলা আছে আবেদনটি এই যে লিঙ্ক দেওয়া আছে বিআইএম ডট টেলিটার ডট কম এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে পহেলা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সকাল নয়টা এবং শেষ হবে বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা সেই সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদন করার সময় তিনশো গুণ তিনশো বিদ্যালয়ের ছবি এবং তিনশো গুণ আশি বিদ্যালয় স্বাক্ষর প্রয়োজন পড়বে এই এস এসবি স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে দয়া করে সেই ভিডিওটা দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে আর এখানে কত টাকা খরচ পড়বে এখানে বলা আছে যে সকল পদের ক্ষেত্রে তিনশো পঁয়ত্রিশ টাকা আবেদন সাবমিট করে ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে এসএমএস প্রেরণে বলেছে এই নিয়ম অনুসরণ করে সিমের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে আর জমা দেওয়ার বিষয়ে যদি কোনো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তবু ধরা এই ছিল বিএম ফাউন্ডেশনের যে নতুন নিগবৃত্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরে যদি কার কোনো প্রশ্ন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম